তো হ্যালো দোস্ত, হোয়াটসঅ্যাপ গাইস। তো বন্ধুরা, আজকে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, আমার ব্লগ ভিডিওর প্রথম দিন আজকে। তো বন্ধুরা, আজকের প্রথম ব্লগ ভিডিওতে আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয়ের উপর, ইন্টারেস্টিং বিষয় বলতে খুবই ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আজকে বলতে যাচ্ছি যে পার্কে তো সবাই গিয়েছেন কিন্তু টিকিট দিয়ে, কিন্তু আজকে বন্ধুরা আমরা যাব বিনা টিকিটে পার্কে। আর পার্কে ঢুকে পুরো পার্কটারই মজা আমরা লুটাবো। তো আমার সঙ্গে থাকুন, পুরো অনেক মজা হবে। তো চলুন, আমার সাথে আমার একটা বন্ধুও আসবে, তো ও চলে আসবে এক্ষুনি। ও চলে এসেছে, তো আমার বন্ধু চলে এসেছে। তো আমরা এখন যাব বিনা টিকিটে পার্কে। বন্ধুরা, যে কোনো ছোট বড় পার্কে ঢুকতে গেলে টাকা তো লাগেই, কিন্তু আমরা বিনা টিকিটে পার্কে ঢুকবো, এটাই আমাদের আজকের ব্লকের ভিডিওটা হবে আর কি। তো বন্ধুরা, তো আমার বন্ধু চলে এসেছে, আমার বন্ধু আকাশ। তো আমরা দুজন মিলে আজকে যাব পার্কে বিনা টিকিটে ঢুকবো, আর ঢুকে পুরো পার্কটাকে আমরা ভালো মতো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, পার্কে বিনা পয়সায় ঢোকাটা অতটাও সহজ না। তো দেখা যাক আমরা এই পার্কে বিনা টিকিটে ঢুকতে পারি কিনা। তো খুবই ডেঞ্জারাস একটা বিষয়, তো দেখা যাক কি হয় আমাদের সাথে শেষ পর্যন্ত, আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এই হলো সেই পার্ক। তো এই পার্কের কাউন্টারে দেখা যাচ্ছে যে টিকিট 10 টাকা করে লাগে। তো আমরা এখন এই সামনের গেটটা টপকে আজকে পার্কে ঢুকবো। তো দেখা যাক আমাদের সাথে, ভিতরে লোক তো থাকবেই পার্কে, দেখা যাক ওদের নজর বাঁচিয়ে আমরা কিভাবে পার্কের ভিতরে ঘুরে আসি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা সামনের গেটটা টপকে চলে এসেছি। তো চলুন দেখা যাক সামনে আমাদের সাথে কি হয় না হয়। দেখতে পাচ্ছেন যে পার্কের বড় করে একটা নাম দেওয়া আছে, পার্কের নাম খুশকিয়া পার্ক। এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়িতে অবস্থিত, আপনারাও আসতে পারেন, কিন্তু গেট টপকে না আমাদের মতো। তো বন্ধুরা, আমরা এখন পার্কের একদম মানে সুন্দর একটা জায়গা, যেখান থেকে আমরা পুরো পার্কটাকে দেখতে পারবো, সেই জায়গাটা চলে এসেছি। তো এখান থেকে পুরো পার্কটাকেই মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, আরও ভালোভাবে আমি পুরো পার্কটাকে ঘুরে আপনাদের দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, এই পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ হলো, এই পার্কে একটি খুবই সুন্দর একটা ঘোড়া আছে। তো ঘোড়াটিকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, তো আমরা ওখানে যাচ্ছি এখন। তো চলুন আপনাদের কেউ দেখাবো। পার্কের মধ্যে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখন তো এটা চলে না, নষ্ট হয়ে দেখি পড়ে আছে, নাহলে বোর্ডে চড়ার এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখনো পর্যন্ত পার্কে আমরা ছাড়া, আমরা দুজন ছাড়া আর কাউকে তো দেখতে পাইনি। পার্কের যিনি দেখাশোনা করেন তিনি তো থাকবেনই, তিনি আমাদেরকে দেখার পর কি বলবে না বলবে। তো দেখা যাচ্ছে পার্কের সামনে প্রথম একজন ব্যক্তি। আপনি কি পার্ক দেখাশোনা করেন? পার্ক দেখাশোনা করেন আপনি? ইনি হচ্ছে খুশিয়া পার্কটাকে দেখাশোনা করেন। এই পুরো যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইনারই কাজ। তো আপনার জন্য একটা স্যালুট। মেন আকর্ষণ যেটা ঘোড়া, যেটা আমি বলছিলাম সামনে থেকে দেখিয়েছিলাম, তো ঘোড়াটা আমাদের সামনেই আছে, আপনারা দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে খুব সুন্দর করে। তো যতটা পারি সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর ঘোড়া। হ্যালো দোস্ত, আরে হিউ ম্যাগ ইয়ো। তো গাইস, শেষ পর্যন্ত আমরা পুরো পার্কটাকে ঘুরে চলে এসেছি, আর পার্কের যে দেখাশোনা করে তার সাথেও দেখা হয়েছে, তিনি খুবই ভালো, আমাদের কিছু বলে নেই তেমনি। তো আজকে বন্ধুরা খুবই মজা হলো, তোমরা আমার ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ইন্টারেস্টিং মজার মজার ভিডিও আমি আপলোড করতে থাকবো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।